বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তামিম সাকিব ইস্যু নিয়ে নানা আলোচনা সমালোচনা ঝড় বইছে কেউ তামিমকে কটাক্ষ করছেন আবার কেউ সাকিবকে আসলে এটি হওয়ার কথা ছিল না কিন্তু অপেশাদার ক্রিকেট বোর্ডের কারণেই এমনটি হয়েছে এতদিনের ঘটনা বিশ্লেষণ করে যা বুঝলাম তামিমকে বাদ দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল আর সে অনুযায়ী তাকে বাদ দিয়েই বিশ্বকাপে দল পাঠানো হল মাঝখানে যা হল এগুলো শুধু নাটক মাত্র তামিমের সাথে যা হয়েছে এটি অন্যায় করা হয়েছে তামিম থাকলে দলটা আরও ভারসাম্যপূর্ণ হত আমরা আর একটু আশাবাদী হতাম আবার সাকিবের ইনজুরি নিয়ে যারা খুশি হয়েছেন এমনটি ও হওয়া উচিত নয় তামিম সাকিব মুশফিক ও মাহমুদ উল্লাহ একদিন এরা থাকবে না তাই বলে কি আমরা বাংলাদেশ টিমকে সাপোর্ট করব না আমরা তো আমাদের দেশকে ও টিমকে ভালোবাসি সুতরাং আমরা আমাদের টিমকে সাপোর্ট করবই সব সময় চাই টিম ভালো কিছু করুক আমি বিশ্বাস করি আমাদের টিম যদি ভালো কিছু করে আমরা এসব বিতর্ক ভুলে যাব আমরা মনে প্রাণে টিমকে সাপোর্ট করব বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করতে করতে আনন্দে আত্মহারা হয়ে যাব প্রিয় টিম টাইগারদের জন্য কামনা